আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো হ্যাঁ মানে আপনার সামনে একটা মানুষের কোন অঘটন ঘটেছিল আপনি কি করলেন আপনি বাকিদের মতো ভিডিও করতে দাঁড়িয়ে গেলেন আর আমি তোকে বাঁচাই দিছি আমি তোরে বলছি যে গলায় দড়ি দিয়ে সুইসাইড কর এছাড়া তোর কোনো উপায় নেই বাঁচার একটা কালো ভাল্লুক যেভাবে সারাক্ষণ তোর পিছে দৌড়াইতেছে যে কোনো সময় ধরতে হলে তো কামড়ায় খেয়ে ফেলবে তো ওই ভাল্লুকের পেটে যাওয়ার চেয়ে বেটার তুই নিজে থেকে চলে যা আপনি কিন্তু সো স্যাড কিন্তু উনি এত মানে একটু অপেক্ষা করলেই তো পারত আমি আসলে ওই মহিলাটাকে একটা আংটি দিয়েছিলাম যাতে ওই লোকটা পিছু ছেড়ে দেয় কিন্তু উনি একটু অপেক্ষা না করে এরকম একটা অঘটন ঘটলো কিন্তু আপনি এগুলো দেখে একদমই অন্য কিছু ভাববেন না এটা এটা মাঝে মধ্যে হয় এগুলো হচ্ছে রেয়ার কেসেস বুঝছেন সবসময় হয় না কারণ আমার এখানে যারা আসে সবাই খুশি মনেই কিন্তু বাড়ি ফিরে যায় অ্যান্ড তারা ভালো থাকে আপনার ক্ষেত্রে এটা হবে না আপনার ক্ষেত্রে সুদর্শন একজন নারী আসবে আমি এখানে আমার জন্য আসিনি তাহলে কেন এসেছেন আমি এখানে আপনার ব্যবস্থা করতে এসেছি মানে হ্যাঁ আপনি ভয় পাচ্ছেন কেন আরে আমি তো সুখবর নিয়ে আসি আপনার জন্য ও বিয়ে শাদি করছে না কি বলে আমার এখনো বিয়ের বয়স হয়নি যাক তাহলে তাহলে লক হ্যাঁ আপনার সাথে আমার বড় ভাই বিয়ে হচ্ছে এক্সকিউজ মি হ্যাঁ কি বললেন আপনি মাত্র আমার বিয়ে ফাইনাল মানে আমার বিয়ে ফাইনাল করার আপনি কে হ্যাঁ আমি কি মানে আরে আমি তো সব আমি এখন থেকে বলবো তাকে যাকে বিয়ে করতে তাকেই বিয়ে করবে আমি যদি বলি তাকে আবার ডিভোর্স দেবে তাকেই ডিভোর্স দেবে আমি যদি বলি যে না তার সঙ্গে বাচ্চা নিতে হবে বাচ্চারও নিতে হবে হোয়াট ওই যে ভিডিও তাও কি এটা তো সুইসাইড এটা তো মার্ডারের ভিডিও আর উনি তো ক্লিয়ারলি বলে গেছে যে এই নাতাশার কারণে আমি গলায় ফাঁসি দিচ্ছি আমি তার গলায় ফাঁসি দেখতে চাই পিওর কেস অফ মার্ডার আমি এটা নিয়ে যাবো আপনার বেশি দিন লাগবে না চলে যেতে তার মানে আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন স্বাভাবিক না বিষয়টা আপনি আপনি কোশ্চেন করছেন কেন বাঁচাও 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 জ্যোতিষীরা কি এমনি বাঁচা বলে নাকি কি বাঁচা বলতেছেন আপনি আচ্ছা শুনুন বাদ দেন বাঁচা বাঁচা বলে লাভ নেই এখন যে আসে সে আপনি কেউ রক্ষা করতে পারবে না আপনাকে আমি তার থেকে একটা বেটার প্ল্যান দিই মানে বেটার আইডিয়া দিই আমার কাছে একটা স্পেশাল আংটি আছে যেটা দিয়ে আপনি কোটিপতি হবেন অনেক নারী পাবেন আপনার ভাগ্য একদম খুলে যাবে আমি আপনাকে ওটা ফ্রিতে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি বলেন আপনি কোনটা করবেন বিয়ে করবেন না ফাঁসিতে ঝুলবেন তাড়াতাড়ি বলেন তোমা আপনি কি ভাবতেছেন আর মার্ডার করে আপনি ভাবতেছেন আবার কি করবেন আর কি ভাববেন নাকি আমি থানায় যাবো আমি বিয়ে করবো মিক্রো কালকে নিয়ে আসবো তাই তো কালকে নিয়ে আসছি সমস্যা নেই আপনি থাকেন হ্যাঁ কখন নিয়ে আসবেন ও আচ্ছা আচ্ছা না আপনি তো এখন মার্ডারার না আপনি তো আমার সাথে পাত্রীয় বলেন আমি কখন নিয়ে আসবো আপনি কখন সময় দিতে পারবেন তার চেয়ে ভালো আমি নিয়ে আসি আমার সময় মতন আপনি শুধু একটা ভালো শাড়ি পরে এসেন আর এই চুলটা পারলে একটু ঠিকঠাক করেন পাগল মতো লাগছে আর ধরেন হাঁটার জায়গা আছে তোমার ঠিকঠাক তাই না হ্যাঁ পিছনে আছে একটু হেঁটে হেঁটে দেখেন একটু ভালো খাবার ব্যবস্থা করেন ভাই আমার কিন্তু অনেক শৌখিন মানুষ বুঝছেন আপনি দেখলেই ফিট হয়ে যাবেন আসি তাহলে হ্যাঁ ভালো থাকেন